ছোট্ট একটা বিষয় নিয়ে। এই ছোট্ট বিষয়টা অনেক সময় অনেকের কাছেই খুব কঠিন মনে হয়। এসি 220 ভোল্ট থেকে একটি এলইডি 3 ভোল্টের কিভাবে কোন রেজিস্ট্যান্স দিয়ে জ্বালাবেন? আর এই জায়গায় যদি আপনি ওই ডিসি ভোল্ট দিয়ে আমরা যে রেজিস্ট্যান্সের ধারা এটাকে জ্বালাই ওইটা যদি ব্যবহার করেন তো লাইটও এক সেকেন্ডও টেকবে না, রেজিস্ট্যান্সও পড়ে যাবে। তো তিনটি কথা বলবো, মাত্র তিনটি। যদি আপনি একটি এলইডি, আসসালামু আলাইকুম, কে অবাক হচ্ছেন যে থাম্বনেল দেখলেন? ছোট্ট একটা বিষয় নিয়ে। এই ছোট্ট বিষয়টা অনেক সময় অনেকের কাছেই খুব কঠিন মনে হয়, তাই না? এই ছোট্ট বিষয়টাই অনেক সময় অনেকের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায় যখন একটা রেজিস্ট্যান্স দ্বারা যে লাইটটা চলবে 220 ভোল্টে, এই ক্যাপাসিটি বা এই বুদ্ধি, এই মেধাজ আমার ভিতরে যদি না থাকে তখন আমরা কি করি? একটা মোবাইল চার্জার ব্যবহার করি, অথবা একটা 12 ভোল্ট থেকে কীভাবে লাইটটা জ্বালান যায় এই ব্যবস্থা ছাড়া আমাদের কোনো ব্যবস্থা জানা নেই। তো অনেক সময় এই ছোট্ট বিষয়টা কিন্তু খুব সিম্পলি একটা রেজিস্ট্যান্স দিয়ে 220 ভোল্ট থেকে আপনি একটা এলইডি বা দুইটা এলইডি জ্বালাইতে পারেন একটা রেজিস্ট্যান্স দিয়ে। তো এই বিষয়টা নিয়ে আমি আসছি আজকে আপনাদের, যেমন ডাইরেক্টলি রেজিস্ট্যান্সের মানও বলে দেব এবং কীভাবে আপনারা 220 ভোল্টে রেজিস্ট্যান্সটা সেটিং করে নেবেন, ডাইরেক্ট 220 ভোল্ট দিলে জ্বলবে সেই বিষয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যাল কাজও দেখাবো। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা স্ক্রিনে যে দেখব কীভাবে এই 200 মাত্র একটা 3 ভোল্টের এলইডি বা 1.5 ভোল্টের এলইডি কীভাবে 220 ভোল্টে চলে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে এই ভিডিওটা দেখব। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা বেশি বড় করব না ভিডিওটা। যেমন আমাদের হাতে দেখতে পারতেছেন একটা টু পিন প্লাগ, একটা রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্সের সাথে একটি এলইডি। এলইডিটা মূলত 3 ভোল্ট, আর এই রেজিস্ট্যান্সটা 100 কিলো ওহমস, মানে 100 ওহমস বললেই চলে, 100 ওহমস। তো এই 100 ওহমস রেজিস্ট্যান্সের মাধ্যমে আপনার ক্লিয়ার 220 ভোল্ট ধারা এই এলইডি আপনি জ্বালাতে পারবেন। আমি এই মিটারটা 220 বা 250 ভোল্টে সেটিং করে নিলাম। এখন আমি এই যে ডাইরেক্ট কারেন্টে এটাকে দিলাম, এখন দেখেন 220 ভোল্ট পরিপূর্ণ আছে, এই যে দেখুন। আমরা এখন এই যে টু পিন প্লাকের ভিতরে ডাইরেক্টলি আমরা এই রেজিস্ট্যান্সটা ফিটিং করে নেব। টু পিন প্লাকের কভারটা আমি ব্যবহার করলাম না, কেননা টু পিন প্লাকের কভারটা ব্যবহার করলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি ডাইরেক্টলি এভাবে সেটিং করে নিলাম। এখন আমি এটারে ডাইরেক্ট কারেন্টে অ্যাডজাস্ট করে দেব। তো এবারে দেখুন, আমি এটা মাল্টিপ্লাকে, যেটা আমাদের 220 ভোল্ট আছে, এই জায়গায় অ্যাড করে দিলাম। দেখুন আমাদের কিন্তু লাইটটা জ্বলে।
আর এই জায়গায় যদি আপনি ওই ডিসি বোর্ড দিয়ে আমরা যে রেজিস্ট্যান্সের ধারা এটাকে জ্বালাই ওইটা যদি ব্যবহার করেন তো লাইটও এক সেকেন্ডও টেকবে না, রেজিস্ট্যান্সও পুড়ে যাবে। আপনি 12 ভোল্ট থেকে যেহেতু রেজিস্ট্যান্স নিতে, রেজিস্ট্যান্স থেকে এলইডি লাইটের সম্পর্ক কত ভোল্ট দরকার এ বিষয় নিয়ে কথা বলছি। আমি আরও 3টি কথা বলবো, মাত্র 3টি। যদি আপনি একটি এলইডি 12 ভোল্ট থেকে জ্বালান সেক্ষেত্রে আপনি 1K ব্যবহার করবেন, যদি 50 ভোল্ট থেকে জ্বালান তাহলে আপনি 10K ব্যবহার করবেন, আর যদি আপনি ডাইরেক্ট এসি বোল্ট 220 ভোল্টে জ্বালান সেক্ষেত্রে আপনি 100 কিলো হর্মস ব্যবহার করবেন। তো ভিডিওটা আর বড় করব না, এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনার ট্রানজিস্টার বা আইসি আপনার রেজিস্ট্যান্স সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, নতুন শিক্ষার্থী বন্ধুদের আমি বলছি, আর যারা জানেন এই ভিডিওটা মূলত তাদের জন্য না। আর এই ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে বেল আইকনটাও অন করে দেবেন। ধন্যবাদ, আরেকটা ভিডিও দেব, এই পর্যন্ত সুখে থাকুন, শান্তিতে থাকুন। এই নিয়ে আমি বিদায় নিচ্ছি।